হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে আমরা দেখো অষ্টম শ্রেণীর প্রশ্নবিচিত্রা থেকে পরিবেশ বিজ্ঞানের আরো একটি ইম্পর্টেন্ট মডেল কোশ্চেন পেপার সলভ করে নেব। আজকের ক্লাসে আমরা 10th নাম্বার অফ স্কুল দেখো দেওয়া হয়েছে হেয়ার স্কুল থেকে। এই স্কুলের আমরা সমস্ত কোশ্চেনের সঠিক আনসার আজকের ক্লাসে প্রোভাইড করব। তা অবশ্যই তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো। দেখো আমাদের আজকের ফিজিক্যাল সায়েন্সের মধ্যে যেটা প্রথম প্রশ্ন, এসআইতে বল পরিমাপের একক কি? তোমরা এখানে আনসার লিখবে নিউটন। কেমন? এসআইতে বল পরিমাপের একক হচ্ছে নিউটন এবং সিজিএস পদ্ধতিতে বলের একক হচ্ছে ডাইন। 1 কেজি ভরের বাটখারাকে হাতে ধরে তুললে অনুভূত বলের আসন্ন মান কত হবে? আনসার হবে 9.8 নিউটন। নেক্সট, পশম দিয়ে কাঁচদণ্ডকে ঘষলে কাঁচে কোন ধরনের তড়িৎ স্থিতড়িৎ সৃষ্টি হয়? যেহেতু পশম এবং কাঁচের মধ্যে পশমটা উপরে থাকে, তার জন্য পশমে ধনাত্মক, আর যেটা নিচে থাকে এখানে কাঁচটা নিচে থাকে, তার জন্য কাঁচটা হবে কিন্তু ঋণাত্মক আধান গ্রস্ত। তার মানে এখানে কাঁচে কোন ধরনের স্থিতড়িৎ তৈরি হবে? তোমরা লিখবে ঋণাত্মক। কেমন? ঋণাত্মক আধানযুক্ত, ঋণাত্মক তোমরা লিখবে ঋণাত্মক আধানযুক্ত, আধানযুক্ত স্থিতড়িৎ সৃষ্টি হয়। এরপরে ফেরাস সালফাইডের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিড যোগ করা হলে উৎপন্ন গ্যাসের গন্ধ কিরূপ হয়? উত্তরে তোমরা লিখবে ফেরাস সালফাইডের সাথে লঘু সালফিউরিক অ্যাসিড যোগ করা হলে হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন হয় যার গন্ধ পচা ডিমের মতো। দেখো ফেরাস সালফাইড তার সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের যখন বিক্রিয়া ঘটানো হয় তখন ফেরাস সালফেট উৎপন্ন হয়, তার সঙ্গে H2S মানে হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন হয় এবং এই গ্যাসটির যেটা গন্ধ সেটা হচ্ছে পচা ডিমের মতো। নেক্সট কোশ্চেন, হাইড্রোজেনের যে কোনো দুটি আইসোটোপের নাম ও সংকেত লেখো। আমরা জানি হাইড্রোজেনের তিনটি আইসোটোপ রয়েছে। একটা হচ্ছে প্রথমটা যেটার, দেখো তিনটেরই আইসোটোপ মানে তিনটেরই পারমাণবিক সংখ্যা একই হবে, তিনটেরই পারমাণবিক সংখ্যা এখানে দেখো 1, আর ভর সংখ্যা দেখো প্রথমটা হচ্ছে 1, দ্বিতীয়টা হচ্ছে 2, আর তৃতীয় যে আইসোটোপ সেটার ভর সংখ্যা হচ্ছে 3। প্রথম যেটা সেটা হচ্ছে প্রোটিয়াম বা সাধারণ হাইড্রোজেন, 2 নম্বর হচ্ছে ডয়টেরিয়াম, আর 3 নম্বর হচ্ছে ট্রিসিয়াম বা ট্রিটিয়াম। এখানকার মধ্যে যে কোনো দুটির নাম এবং সংকেত তোমরা লিখবে। এরপরে আমরা 2-এর দাগের প্রশ্নগুলোতে চলে যাব। প্রথম প্রশ্ন বলা হচ্ছে একটি দিঘির উপরের জলের ঘনত্বের থেকে নিচের জলের ঘনত্ব বেশি হয়। এটা ঠিক দেওয়া হয়েছে, তার কারণ দিঘির জল যখন ঠান্ডা হয়, ঠান্ডা হওয়ার সময় উপরের জলের যখন উষ্ণতা কমতে কমতে 4 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায় তখন সেটা 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জল মানে সেটার ঘনত্ব সব থেকে বেশি হয়। আমরা জানি যে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের আয়তন যেহেতু সব থেকে কম, তার মানে ঘনত্ব 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের সব থেকে বেশি হয়, তার জন্য জলটা ওই ভারী জলটা তখন নিচের দিকে চলে আসে। ফলে হয় কি, নিচের দিকে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার ভারী জল থাকে আর উপরের দিকে দেখো হালকা জল মানে যার ঘনত্ব কম সেটা কিন্তু উপরের দিকে থাকে। তাহলে জলের নিচের দিকে কিন্তু ঘনত্ব বেশি হয়, এটা কিন্তু ঠিক দেওয়া হয়েছে। এরপরে লোহার তৈরি স্টিমার জলে ভাসে কারণ লোহার ঘনত্ব জলের থেকে কম। এটা দেখো আনসারটা হয়ে যাবে ভুল, তার কারণ হচ্ছে এক্ষেত্রে লোহার তৈরি স্টিমার যতটা তরল অপসারিত করে সেই তরলের ওজনের থেকে লোহার যে স্টিমার সেটার ওজনটা কম, তার মানে অপসারিত তরলের ওজন বেশি, তার জন্য ঊর্ধ্বমুখী প্লাবতা বেশি হয়, তার জন্য কিন্তু স্টিমারটা জলে ভাসে, এই কারণটা কিন্তু নয়। এরপরে নাইট্রিক অক্সাইড বর্ণহীন গ্যাস, এটা কিন্তু ঠিক দেওয়া হয়েছে। নাইট্রিক অক্সাইড হচ্ছে NO, তাই না? NO এটা হচ্ছে নাইট্রিক অক্সাইড যার কোনো বর্ণ থাকে না। ন্যাপথেলিনে তাপ দিলে সেটি তরলে পরিণত হয় না, এটাও কিন্তু ঠিক। ন্যাপথেলিনকে তাপ দিলে সেটি সরাসরি কঠিন থেকে গ্যাসে পরিণত হয় মানে ঊর্ধ্বপাতিত হয়। এরপরে নেক্সট কোশ্চেন, অ্যামোনিয়াম মূলকের সংকেত হলো NH3+, এটা দেখো দেওয়া হয়েছে ভুল, তার কারণ অ্যামোনিয়াম মূলক মানে হচ্ছে NH4+ হবে, NH3+ কিন্তু নয়। এরপরে আমরা পরের পাতায় চলে যাব। দেখো এখানে 3-এর দাগের প্রথম প্রশ্ন, অভিকর্ষজ ত্বরণ বলতে কি বোঝায়? আর এসআইতে অভিকর্ষজ ত্বরণের একক সহ মান লেখো। টেক্সট বুকের মধ্যে দেখো পেজ নাম্বার হচ্ছে 20, এখানে দেওয়া হয়েছে যে অভিকর্ষ বলের প্রভাবে অবাধে পতনশীল মানে বিনা বাধায় পতনশীল কোনো বস্তুতে যে ত্বরণের সৃষ্টি হয় তাকে অভিকর্ষজ ত্বরণ বলে। এর একক এবং মান তোমরা লিখবে, এসআইতে অভিকর্ষজ ত্বরণের মান হল 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 9.8 এটা হচ্ছে মান আর এককটা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরপরে নেক্সট কোশ্চেন দেখো,
রাসায়নিক সংকেত লেখো, প্রথমে দেওয়া হয়েছে ফেরিক অক্সাইড। কেমন? ফেরিক অক্সাইড মানে হচ্ছে Fe2O3। তার কারণ কি? অক্সিজেনের যোজ্যতা 2, সেটা আয়রনের নিচে বসলো, আর আয়রনের যেটা যোজ্যতা, যেহেতু এখানে ফেরিক বলেছে, আয়রনের দুটো যোজ্যতা হয়, একটা হচ্ছে আস কম যোজ্যতা, সেটা হচ্ছে 2, আর ইক যেটা বেশি যোজ্যতা সেটা হচ্ছে 3। এখানে ফেরিক বলেছে তাহলে আয়রনের যোজ্যতা 3, সেটা অক্সিজেন অক্সিজেনের নিচে বসবে। তাহলে Fe2O3 এটা হচ্ছে ফেরিক অক্সাইড। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড মানে কি? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড মানে CaOH2। কেমন? ক্যালসিয়ামের যোজ্যতা 2 আর হাইড্রোক্সাইডের যোজ্যতা হচ্ছে 1, 1 আমরা লিখি না, তার জন্য CaOH2 এটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এরপরে চিত্র সহ হাইড্রোজেন অণুর সমযোজী বন্ধন দেখাও। পেজ নাম্বার 90 মধ্যে তোমরা পেয়ে যাবে। দেখো, হাইড্রোজেনের মধ্যে নিউক্লিয়াস মধ্যে একটা প্রোটন থাকে, আর একটা পরমাণু নিয়েছি যেখানে নিউক্লিয়াস একটা প্রোটন রয়েছে, আর বাইরের দিকে আমরা জানি হাইড্রোজেনের একটা ইলেকট্রন থাকে। তাহলে এখানেও প্রথম কক্ষপথে একটা ইলেকট্রন, এই হাইড্রোজেনের ক্ষেত্রে একটা ইলেকট্রন। এবার এই দুটো ইলেকট্রন কাছাকাছি আসবে, এক জায়গায় এসে ইলেকট্রন জোড় গঠিত হবে, সেই ইলেকট্রন জোড়কে দুটো হাইড্রোজেন পরমাণু কিন্তু সমানভাবে ব্যবহার করবে, নিয়ে দুটো ইলেকট্রন মিলে একটা বন্ড তৈরি হবে। তাহলে এরকম ভাবে সমযোজী বন্ধনের মাধ্যমে কিন্তু হাইড্রোজেন অণু গঠিত হয়। তাহলে এই ছবিটা তোমরা কিন্তু অঙ্কন করবে। এরপরে লাইফ সায়েন্সের পোর্শনটা আমরা সলভ করে নেব। প্রথম প্রশ্ন, প্রোটিন সংশ্লেষে অংশ নেয়, আনসার হবে রাইবোজোম। উদ্ভিদের বর্ধনশীল অংশে থাকে ভাজক কলা, ভাজক কলা থাকে বলে কিন্তু সেটা দ্রুত বাড়ে। ফুলের বহির্গঠন কেমন? অন্তর্গঠন নয়, বহির্গঠন মানে বাইরের গঠনটাকে পর্যবেক্ষণ করার জন্য তুমি কি ধরনের তুমি কি ব্যবহার করবে? এখানে আমরা যে মাইক্রোস্কোপটা ব্যবহার করবো সেটা হচ্ছে সরল মাইক্রোস্কোপ। এরপরে নেক্সট দেখো, যৌগিক অণুবীক্ষণ যন্ত্রে ব্যবহৃত লেন্সগুলি হলো, তোমরা এখানে দুটি লেন্সের কথা তোমাদের টেক্সট বইয়ে পড়েছ, একটা হচ্ছে দেখো অকিউলার লেন্স, আর একটা হচ্ছে অবজেক্টিভ লেন্স। তাহলে এই দুটো লেন্সের নাম তোমরা লিখবে। এরপরে দেখতে সাহায্য করে এমন দুটি কোষের নাম লিখো, একটা হচ্ছে দেখো রড কোষ, আর একটা হচ্ছে কোন কোষ। নেক্সট সমানুপাতটি নির্ণয় করো, বলা হচ্ছে যে পাতার সবুজ বর্ণ ক্লোরোপ্লাস্ট, তাহলে ফুলের যেটা বর্ণ, ফুলের বর্ণ নির্ধারণ করে কে? ক্রোমোপ্লাস্ট। নেক্সট কোয়েশ্চেন দেখো, তিনের এক, খুব শুকনো ও গরম পরিবেশে বসবাসকারী উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখো। লিখবে, খুব শুকনো ও গরম পরিবেশে ক্যাকটাস জাতীয় উদ্ভিদ জন্মায়, এদের কাণ্ডের কোষে জল সঞ্চয়কারী বা জল সঞ্চয়ী উপাদান মিউসিলেজের আধিক্য চোখে পড়ে। তাহলে এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট। আর দু নম্বর পয়েন্ট দিয়ে লিখবে যে এদের কোষের বাইরে মোম জাতীয় পদার্থের আস্তরণ দেখা যায়, যা বাষ্পমোচনের হার কমায়। তাহলে এরকম ভাবে দুটি পয়েন্ট তোমরা টেক্সট বুক থেকে লিখে নিও। এরপরে আমাদের আজকের 10 নম্বর স্কুলের শেষ কোশ্চেন, দুটি পর্দাবিহীন কোষীয় অঙ্গাণুর নাম ও তাদের কাজ লেখো। প্রথমে তোমরা লিখবে যে দুটি পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু হলো, নিয়ে একটা নাম লিখবে রাইবোজোম, আর দু নম্বর নাম তোমরা লিখবে সেন্ট্রোজোম। রাইবোজোম দেখো এটা পর্দাবিহীন, আর এর কাজ বলে তোমরা লিখবে যে এর কাজ হলো প্রোটিন সংশ্লেষ করা। আরো একটি পর্দাবিহীন অঙ্গাণু আমরা বললাম সেন্ট্রোজোম, সেন্ট্রোজোমের কাজ তোমরা লিখবে প্রাণী কোষের বিভাজনে সেন্ট্রোজোম অংশগ্রহণ করে। তাহলে আজকে আমরা প্রশ্ন বিচিত্রা থেকে 10 নম্বর স্কুল অর্থাৎ হেয়ার স্কুলের সমস্ত কোশ্চেনের আনসার প্রোভাইড করলাম। আশা করি আজকে ক্লাসটি তোমাদের ভালো লেগেছে, তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে তোমরা প্রশ্ন বিচিত্রা 2024 ক্লাস 8 এই নামে একটা প্লে লিস্ট লিঙ্ক পেয়ে যাবে, সেই লিঙ্কে ক্লিক করে এখনো পর্যন্ত এই প্রশ্ন বিচিত্রা জিওগ্রাফির এবং সায়েন্সের যে সমস্ত ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো তোমরা অবশ্যই দেখে নিও, এবং বাকি যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলোর ক্লাস কিন্তু খুব শীঘ্রই আমাদের চ্যানেলে শুরু হয়ে যাবে। তাই এখন থেকে কিন্তু তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তাহলে আজকের ক্লাস এতটাই, তোমরা সবাই ভালো থেকো, অল দ্য ভেরি বেস্ট।